এদিন র‍্যাম্পে হাঁটলেন এশা গুপ্তা। শাকিব সেলিম এবং অনুষা দণ্ডেকারের সঙ্গে র‍্যাম্পে হাঁটলেন এশা। অভিনেত্রী পরেছিলেন ব্ল্যাক স্লিভ ড্রেস, এই স্লিভলেস গ্রাউন্ড ছিল ডিপ নেকলাইনার। অভিনেত্রী এই ওয়েস্টার্ন ড্রেসের সাথে ম্যাচিং করে ঝলমলে আংটি এবং একটা চোকার নেকলেসও পরেছিলেন। এশা গুপ্তার এই স্ট্যান্ডিং লুকের প্রকাশ্যে আসার সাথে সাথেই ভাইরাল হয়ে যায় তাই গ্লেমার তার রূপের ঝলকে প্রশংসায় পঞ্চমুখ নেটিজনেরা। এশা গুপ্তা একজন ভারতীয় অভিনেত্রী যাকে বলিউডে চরিত্রে অভিনয় করতে দেখা দিয়েছে। তিনি বলিউডে বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি মুক্তি পেয়েছেন আশ্রম ওয়েব সিরিজের সিজন 2। এই সিজনে দেখা গিয়েছে বলিউড অভিনেত্রী এশা গুপ্তাকেও। বিশেষ ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। আশ্রম সিজন 3-এর বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন এশা গুপ্তা, যথেষ্ট প্রশংসা পেয়েছেন তিনি। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে তিনি সেন্সেশন, তার প্রত্যেকটি লুকেই ঝড় তুলেছেন অনুরাগীদের বুকে। শুক্রবার মুম্বাইয়ের একটি ফ্যাশন গলায় হাজির হলেন অভিনেত্রী এশা গুপ্তা। ফের একবার কিলার লুকে সকলকে ঘায়েল করলেন অভিনেত্রী, তার বোল্ড পোশাকে কুপকাত নিট পাড়া। একটি অন্তর্বাস ফ্যাশন ব্র্যান্ডের জন্য শো স্টপার হিসেবে র‍্যাম্পে দেখা গেল অভিনেত্রীকে। আশ্রম 3 সিরিজটি মুক্তি পাওয়ার পরেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী।